আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মই আমির হামজা আর আপনাদের চাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধু সকল, আজি আমি আকৌ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নতুন 10টা মহামূল্যবান বাণী জানিবলৈ গৈ আছো। মই আশা করো যে এই 10টা বাণী আমার জীবনত অনেক বেশি ইতিবাচক প্রভাব পেলাব। আহক এবার আমি ভিডিওটা আরম্ভ করো। দহ নম্বর বাণী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু কৈছে, মানুহক সৃষ্টি করা হয়েছে প্রেম ভালপোৱাৰ বাবে আৰু বস্তুক সৃষ্টি করা হয়েছে ব্যবহাৰৰ বাবে। সমস্যার জন্ম লয় যেতিয়া বস্তুক ভালপোৱা হয় আৰু মানুহক ব্যবহার করা হয়। ন নম্বর, যিজনে নিজে সতর্কতা অবলম্বন নকৰে দেহরক্ষীয়েও তাক বচাব নোৱাৰে। আট নম্বর, বুদ্ধিমান আৰু সত্যবাদী ব্যক্তির বাহিরে আৰু কারো সঙ্গ কামনা নকৰিবা। সাত নম্বর, সকলো দুখৰ মূল এই পৃথিৱীৰ প্ৰতি অত্যাধিক আকর্ষণ। ছয় নম্বর, ডাঙরক সন্মান করা, সরেও তোমাক সন্মান করব। পাঁচ নম্বর, যেটু সত্য নহয় সেইটো কেতিয়াও মুখত নানিবা, তেতিয়া হলে তোমার সত্য কথাকো লোকে অসত্য বলে ভাবিব। চারি নম্বর, অভ্যাসক জয় করাই পরম বিজয়। তিন নম্বর, মানুষের চরিত্র সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয়। দুই নম্বর, তোমার যি ভাল লাগে সেইটোয়েই জগতক দান করা, তার বিনিময়ে তুমিও অনেক ভাল বস্তু লাভ করিবা। এক নম্বর, হীন ব্যক্তির সন্মান করা আর সন্মানীয় ব্যক্তির অপমান করা এক প্রকারেই দুঃখ।